আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাইফ আলী ডেইরি ফার্ম। আসলে আজকে আমার প্রবাসীদের উদ্দেশ্যে দুটি কথা বলার আছে আর কি। আপনারা দয়া করে কেউ সিসি ক্যামেরা দেখে ইউটিউব দেখে খামার করবেন না। আমরা দুজন মানুষ সবসময় আমাদের খামারে 130টা গরু আছে, দুইটা খামার মিলে 160টা গাভী আছে, বকরা মিলে আমরা পারতেছি না, লাভ করতে পারতেছি না। আপনারা সিসি ক্যামেরা আর ওই ইউটিউব দেখে গাভী কিনা কীভাবে লাভ করবেন? আমি দয়া করে যারা ডেইরি ফার্ম করবেন, প্রবাসীরা আছেন, যদি কাছে না থাকতে পারেন কেউ ডেইরি ফার্ম করবেন না। ডেইরি ফার্মের লাভ অত সহজ না, একটু মাথা খাটে যারা করছে কেউ ভালো আছে কি না আমরা তো দেখি না। মানে আপনারা কী দেখা ইউটিউবার আপনাদের দোষ আছে? আপনারা দয়া করে কাউকে প্রলুব্ধ করেন না। যদি এত লাভ হয় তো ইউটিউবাররা কী করে? ইউটিউবার খামার করে না কেন? আমি চাই এই যে সাইম ভাই হাসতেছে, আপনারা খামার করেন, করার পরে বলবেন যে এত লাভ অত লাভ, মানুষকে প্রলুব্ধ করেন না। সবাই একটু মাথা খাটান, সব কিছু ভালো বুঝবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি অনুরোধ করবো যে আজকে এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে আপনারা যারা ডেইরি ফার্ম করবেন, চিন্তাভাবনা করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা অবশ্যই উপকৃত হবেন। কারণ আজকে আমরা এমন একজন খামারির কাছে এসেছি যিনি বেশ অভিজ্ঞ একজন খামারি, যিনি দীর্ঘদিন যাবত এই ডেইরি সেক্টরের সাথে জড়িত রয়েছে এবং যিনি ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, যেগুলো থেকে আপনারা উপকৃত হবেন। আর এই অভিজ্ঞ খামারির খামারটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কোনাবাড়ির দেউলিয়াবাড়ি কাঁঠালতলাতে শেফালি ডেইরি ফার্ম। আপনারা কিন্তু সবাই চিনে থাকেন যে শেফালি ডেইরির জাহাঙ্গীর ভাইকে। তো জাহাঙ্গীর ভাই এখানে প্রায় 160টির মতো গাভী লালন পালন করে থাকেন। ওনারা এখানে প্রায় 160টির মতো গাভী, বকনা, বাছুর, ষাঁড় মিলে রয়েছে। তো আমরা আজকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে এই যে ওনার শেফালি ডেইরি ফার্মের যাত্রা কীভাবে শুরু, বর্তমানে এই যে উনি এখানে 160টির মতো গরু লালন পালন করতেছেন, কীভাবে লালন পালন করতেছেন, এখানে ওনার কীরকম টাকা খরচ হচ্ছে, এখানে আসলে ওনার এখান থেকে কীরকম লাভ লস হচ্ছে, সেই বিষয়ে আলোচনা করব। এবং আসলে এই যে ইউটিউব দেখে অনেকে গরু কিনে কীভাবে প্রতারিত হয়ে থাকেন, সেই দিকগুলো আমরা আলোচনা করব। এক কথায় ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এই সেক্টরে কতটা লাভ লস রয়েছে সেই সম্পর্কে জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা বলি জাহাঙ্গীর ভাইয়ের সাথে এবং বিস্তারিত আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কেমন আছেন জাহাঙ্গীর ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো জাহাঙ্গীর ভাই, শুরুতে যদি দর্শকদের জন্য একটু পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেফালি ডেইরি ফার্ম, গাজীপুর কোনাবাড়ি কাঁঠালতলা। আমার তো ওই সময় কিছু বুঝতাম না, 10টা গরু কিনছিলাম আমরা জেলখানার অকশন থেকে, 10টা একটা মারাও গেছিল সবাই জানে যারা একটু মোটামুটি দেখে। ওই জায়গা থেকে কিছু কিছু আসছিল, ভালো আসছিল দুই একটা, আর গুলো বিক্রি করে দিয়েছিলাম। আর তার মাঝখানে আমরা গুলো কিনছি, অনেক গুলো কিনছি, কিনার পরে এই 10-12 বছরে কিছু হয়েছে, কিছু কিনছি, এরকম এভাবে আস্তে আস্তে হয়েছে। তবে আমরা আস্তে আস্তে করছি, আস্তে আস্তে করছি, আস্তে আস্তে, কোনো কিছু একসাথে করি নাই, হয়তো বা 2-4টা বাড়ছে, 2-4টা মানে খাবারের জায়গা আমরা বাড়াইছি, গরুর জায়গায় বাড়াইছি। আমাদের কোনো ফার্মে কিন্তু দেখবেন একরকম না, দেখবেন যে এই একটু বাঁকা আছে, একটু ইয়ে আছে, আস্তে আস্তে করছে, তো এইভাবে এই জন্য একটু। আচ্ছা, গরু বাড়ছে, আপনিও আস্তে 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 জায়গা বাড়াইছেন। জি জি জি। আচ্ছা, বর্তমানে কতগুলো গরু আছে আপনার ফার্মে? আমাদের 2টা সেট, এই সেট আছে 130টা। আচ্ছা, আর আমাদের একটা সেট আছে বকরা সেট, ওই সেট আছে 30টা। আচ্ছা, আর আমরা যা দেখতে পাচ্ছি এখানে তো একদম মানে 99% বা 98% বলতে পারি যে গাভী, গাভী আমাদের এই যে 8-10টা সার আছে, আমরা ওটা ব্রিডিং করে আর কি। আচ্ছা, আমরা বর্তমানে ওই সার দিয়ে বীজ দিতেছি ম্যাক্সিমাম করে দেখার জন্য আর কি, যেন আমাদের কাছে ওই যে ওই আমাদের গাভীর জেনারেশন অনেকগুলো আছে, আমাদের এরকম গাভী আছে যে তার 10-12টা জেনারেশন আছে আমাদের কাছে। আচ্ছা, একটা গাভী থেকে, এই জন্য আমরা আসলে দেখতে চাইতেছিলাম যে এটা কেমন হয় বাচ্চায় থেকে, যে সার থেকে যে বীজ দেওয়ার পরে বাচ্চাগুলো কেমন আসবে,
যেহেতু আমাদের মার রেকর্ড ভালো আছে, নানির রেকর্ড ভালো আছে, তার খালার রেকর্ড ভালো, সবার রেকর্ড আমার কাছে আছে, ডাটা আছে, এই জন্য আমরা সারদা বর্তমানে রেস জিতেছি। আচ্ছা, তো এই যে জাহাঙ্গীর, আপনার কাছে 10-12টা জেনারেশনের গরু আসছে বা আপনি নিজে সার দিয়ে আসলে পরীক্ষামূলকভাবে দেখতেছেন, রেজাল্ট আসলে আপনি যেরকম আশা করছেন সেই অনুযায়ী পাচ্ছেন কিনা? রেজাল্ট আমি পাবো আমার এই যে কিছু গাবি, আমার আড়াই বছর সময় লাগবে। মানুষ বলে যে একসাথে এতগুলো ছিল না, আমার ওই 10টা কেছে, 10টার জায়গায় 3টা আছিল, 2টা আছিল, আর সব বিক্রি করছিল, খারাপ করছিল, আমি তো বুঝি নাই। এখন যে মানুষ যে বুঝে, ইউটিউব আছে, ফেসবুক আছে, সহজেই একটা জিনিস বুঝতে পারে, নেটে সার্চ দিলে সবকিছু। আমাদের সময় এতগুলো ইটা ছিল না, ছিল এগুলা ম্যাক্সিমাম গুলাই আপনার ওই গার্মেন্টসের ওয়েস্টের ব্যবসা, এটা বুঝে গেছে, গুড়াউন হয়ে গেছে, এই জন্য আমরা খুব বিপদে আছি গ্যাস নিয়ে। আচ্ছা, আপনাদের গাজীপুরটা তো পুরোটাই হচ্ছে একটা গার্মেন্টস শিল্প এলাকা, বিপদ আছে, এবং আমরা কিছু গরু বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি 40 লাখ টাকার মতো গরু বিক্রি করছি এই মাস দেড়েকের ভিতরে, এই এক দেড় মাসের মধ্যে, এক দেড় মাসের ভিতরে। এর কারণ কি? যে গাছের জমি, আসলে গাছের জমি আমাদের আগে আমাদের শুধু নেপিয়ার ছিল আপনার 40 বিঘা। আচ্ছা, 40-45 বিঘা নেপিয়ার গাছ ছিল, এখন ওইটা নাইমে আছে 10-12 বিঘায়, 15 বিঘায়। জার্মান আছে, জার্মানটা শীতের মধ্যে একবারই হয় না। আচ্ছা, আর শুধু জার্মান গাছ খাওয়ালে গরুর ক্রিমির ভাবটা, পাদুর ভাবটা বেশি থাকে। আচ্ছা, শুধু জার্মান গাছ দেওয়া সম্ভব না, যারা হয়তো 2-4টা পালে, হয়তো বা 8-10টা পালে, তাদের হিসাব আর আমাদের হিসাব একটা টোটালি ভিন্ন। আচ্ছা, এই জন্য আমাদের একটু খুব সমস্যা হইতেছে বর্তমানে। আচ্ছা, তাহলে গরুর জন্য সবচেয়ে ভালো গাছ হচ্ছে নেপিয়ার? নেপিয়ার আছে, ভুট্টা আছে, জার্মানও খাওয়ানো যায়, কিন্তু লং টাইম খাওয়ানো যাবে না। তাহলে খাওয়ানো যাবে? আচ্ছা, আসলে জার্মান গাছটা আসলে আমার ব্যক্তিগত মজার, আমি খাওয়ানো ভালো, কিন্তু একবারে অ্যাক্টিভেটিভ ভাবে খাওয়ানো, এটা আমি নিজের মতামত আর কি, আমি ভালো ওইরকম দেখি না আর কি। কম গরু আছে, কম আছে, আর করতে পারি, কিন্তু আমার কাছে ভালো লাগে না, তবে নেপিয়ারটা বেশি ভালো কাজ করে আর কি। আচ্ছা, তো জাহাঙ্গীর ভাই, আমরা তো জানি যে এখন বর্তমানে দানাদার খাদ্যের যে দাম, এই দাম দিয়ে আসলে খাবার খাইয়ে গাভী পালন করে লাভ করাটা আসলে সম্ভব না যদি গাছ ছাড়া করতে যাই। এখন লাভ কে লাভ করে, আমি আমি আমার তো চোখে পড়ে না কেউ লাভে আছে। আচ্ছা, আমার চোখে পড়ে না, অনেকে আছে যে হয়তো লাভে বলে, ইউটিউব ফেসবুকে বলে অত লাভ অত লাভ, কিন্তু বাস্তবতাটা আসলে অনেকে বলে না, এটা খুব মানে মানে দুঃখের একটা জিনিস, আর আবার খুব খারাপও জিনিস, কেন আপনি শুধু লাভ বইলে গেলেন, একটা লস বোঝা, লাভ বইলে মানুষের প্রলুব্ধ করলেন, একটা মানুষ আসলো, একটা মানুষ তার জীবনে একটা সঞ্চয় দিয়ে একটা ফার্ম করলো, তো সব 6 মাস 1 বছর পরে সে এটা থেকে কিছু না পায়, তো এটা খুব মানে তার ফাদুরপ্রাপ্ত তার জীবনের একটা ইয়ার সৃষ্টি করে, আর এটার ইনফ্যাক্টটা খুব খারাপ। আমি বলি না যে আপনার, আমি কাউরে বলি না যে ডেইরি ফার্ম করেন, ডেইরি ফার্ম করলে এটার আপনার সম্পদটা আস্তে 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 বাড়বে, সম্পদটা আস্তে আস্তে বাড়বে, কিন্তু আপনি শুধু লাভ আর পকেটে টাকা বাড়তেছেন এরকম না। এরকম কারা কারা করতে পারে, যারা জমি গরু বেচা কেনা করে ফার্ম থেকে, হয়তো 8-10টা 20টা গরু আছে, আপনি দেখবেন যে খুব নেন, আপনি সবই নেন, যারা খুশি আপনি নেন, ওরা কী করে, একটা গরু থেকে 1-1.5 লাখ টাকা বেশি দামে বিক্রি করে আবার ওরা কিনে, যারা এটা করে তারা হয়তো বা ভালো আছে। তাছাড়া আমাদের মতো যারা আছে প্রান্তিক খামারি, প্রান্তিক খামারি এরা অত ভালো নেই। আপনার আপনার এই 10 বছর আগে গমের বসে দাম ছিল 780 টাকা, 720 টাকা, এখন ওই গমের বসে দাম হলো 2100-2200 টাকা, 10 বছর আগে দুধের দাম ছিল 55-60 টাকা, এখন দুধে 55-60, 68-65 পাইকারি, তাহলে আপনি কেমনে মিলাইবেন? কোনোভাবে মিলানোর কোনো স্কোপ নেই। আপনার 40 টাকার নিচে কোনো বসির দাম নাই, ভুট্টার দাম একটু কম আছিল, তাও এটা 50 টাকা কেজি হয়ে গেছে ভালোটা, আর যেটা মনে করেন যে লাইম স্টার মিশন 2 নম্বর, ওইটা হয়তো বা 40-42 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, পুরার দামটা শুধু একটু কম আছে, আর সবার দামই তো 35-40 টাকার উপরে দাম বেশি, খাদ্যের দাম বেশি। তো জাহাঙ্গীর, এই যে আপনার 150 গরু, এখানে আপনার মানে বলতে পারি 2-3 কোটি টাকার উপর আসলে এখানে আপনার ইনভেস্ট করা, এত টাকা ইনভেস্ট করে আপনি বলতেছেন যে ভালো না, এবং আপনার চোখে দেখাও আসলে কেউ ভালো নাই, কেউ ভালো নাই। আচ্ছা, তাহলে এই সেক্টরের আসলে ভবিষ্যৎটা কি দেখতেছেন? ভবিষ্যৎ আসলে যাদের পর্যাপ্ত ঘাস আছে, ঘাসের জমি আছে, তারা ভালো করতে পারবো। আচ্ছা, যাদের পর্যাপ্ত ঘাসের জমি আছে, আমাদের আগে পর্যাপ্ত ঘাসের জমি আছে, এখন নাই, ঘাস ছাড়া আপনার কোনো বিকল্প করতে পারবেন না। আচ্ছা, তাহলে এই সেক্টরে ভালো করতে হলে তাকে ঘাসের উপরে প্রাধান্য দিতে হবে, ঘাস ভুট্টা
দিকে জড়িত হবে। আর দুধের গাইবের ক্ষেত্রে আপনি যত ভুট্টা আপনি যত আরবিটা যত ই করতে পারবেন, অ্যাডসাপ করতে পারবেন, আপনার দুধের প্রোডাকশন তত বাড়বে। আচ্ছা আচ্ছা, ভুট্টা তো জাহাঙ্গীর ভাই, আপনার এখানে তো এখন প্রায় বললেন যে এই শেডে 130টা গরু আছে, এর মধ্যে এখন রানিং আপনি প্রতিদিন কিরকম দুধ পাচ্ছেন? 30টা আছে, 130টা আছে বলতে তার কিন্তু আমার এখানে বক না, আমার এনে 50% এর বেশি গাবি আপনার ইয়ে আছে বর্তমানে, ইয়া গাব গাবে আছে। আচ্ছা, পেটে বাচ্চা আছে, বোতলে দুধ দেওয়া বন্ধ আছে, কিছু বক না আপনি দেখলে পেটে বাচ্চা আছে, এরকম আছে। আমাদের হয়তো বা 40-42টা করে দুধ দিতেছে। 40-42টা, 40-42, তাহলে প্রতিদিন কিরকম দুধ পাচ্ছেন? আমরা প্রতিদিন আপনার 600-580-605 এরকম আসতেছে। এটা আমাদের দুধ ছিল 705 পর্যন্ত ছিল কিছুদিন আগেও। কিছুদিন আগেও সর্বোচ্চ আপনার এই ফার্মের রেকর্ড কত ছিল? 800+ পর্যন্ত আছে। আচ্ছা, এই দুধগুলো আপনি বিক্রি করতেছেন কোথায়? এই দুধগুলো আসলে এই ডেইরি ফার্মের অবস্থা আর কি যেন খারাপ বলি, আসলে যারা ডেইরি ফার্মারদের বাস্তব অবস্থান না, ডেইরি ফার্মারদের মানে ডিমান্ড থাকে 10-20 তারিখ পর্যন্ত দুধের আমাদের দেশে, 10-20 তারিখ পর্যন্ত বিক্রি করতে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, কিন্তু 22 থেকে আপনার সামনের মাসের 10 তারিখ পর্যন্ত এটা সব খামারের কষ্ট হয়ে যায়। আচ্ছা, মিষ্টির দোকানগুলো দুধ হয়ে নেয় না, অন্যান্য মানে আমাদের দেশের দুধ খাওয়ারও ওইরকমই নেই, টেন্ডেন্সিতে মানুষের কম। আচ্ছা, এই জন্য দুধটা ওই অত আহামরি ঢাকার হিসাবটা গাজীপুরের হিসাবটা এক না, আপনি বিভিন্ন এলাকায় প্রান্তিক আপনি তো সব জায়গায় ঘুরেন দেখেন, 40 টাকা কেজি আপনি দুধ দেখেন বিক্রি হয়, আরও কম কম বিক্রি হয়, আবার 110 টাকা কেজি দুধ বিক্রি করে আপনি দেখছেন। কিন্তু আপনি 2-4টা ফার্ম দিয়ে আপনি সারা মানুষ হিসাব করতে পারবেন না। না না না, আমার দেখতে হবে অ্যাভারেজ, অ্যাভারেজটা দেখুন, অ্যাভারেজ যদি আপনি অ্যাভারেজও না, আপনি আমাকে বলে দেন যে আপনি যা উৎপাদন করবেন আমি এই রেটটা আছে, আপনি সবসময় নেবেন, 12 মাস নেবেন, বৃষ্টির মধ্যেও নেবেন, শীতের মধ্যেও নেবেন, সব কিছু বন্ধ থাকলেও নেবেন, এইটা যদি থাকে তাহলে হয়তো ডেইরি ফার্ম করে কিছু ই করা যাবে, সম্পদ বাড়বে, কিন্তু আপনার সম্পদ বাড়বে কিন্তু পয়সা এখান থেকে ক্যাশ টাকা যে মাসে ১,০০,০০০ টাকা আয় করতে পারবে ওইটা সম্ভব না। এটা যারা অনেক বড় ফার্ম যেমন নাহার ডেইরি আছে, মানুষের আয় কোনো একজনই, আর যারা আছে তারা সব মনে করেন এই ব্যবসায়ী, উনি আইকন, আইকনের ব্যবসায়ী কিন্তু এক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই এক আইকন একজন আছে, ওনারা সবকিছুই আছে, আর যারা আমাদের মতো যারা দেখেন তারা তো সবাই মনে করেন যে ডেইরির জন্য নাহার ডেইরি হচ্ছে আইকন, আইকন। আচ্ছা, আইকন, আর যারা আছে মনে করেন যে তারা বেশি দামে গরু বিক্রি করার জন্য অনেকে এই করে ফার্ম করে, আচ্ছা, নাম ফেসবুকে বাড়ায়, বকরা বাচ্চা বিক্রি করার জন্য বাড়ায়, অনেক সিস্টেম আছে, আপনারা আপনারা কিছু বলতে পারেন, আপনি সবগুলো জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবগুলো জানেন। আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো জাহাঙ্গীর ভাই চলেন আসলে আপনার ফার্মে কিছু গরু দেখি এবং এগুলোর দুধের রেকর্ড সম্পর্কে একটু আসলে জানি। আমাদের এখন আমাদের এই যে আর ই বললেন, আমাদের যে গরুগুলো ছিল আসলে 14 বছর হয়ে গেছে, তো প্রথম দিকের যে বয়স্ক গাভিগুলো ছিল যেগুলো দুধের রেকর্ড খুব ভালো আছিল, আমাদের সর্বোচ্চ 43 কেজি পর্যন্ত আসছিল, তারপর 38-42 সর্বোচ্চ 43 ছিল। জি জি জি, এগুলা সব আমরা বয়স হয়ে গেছে, সব আমরা মানুষের কাছে বিক্রি করিনি। ৫০ লাখ টাকা বেশি বিক্রি করতে পারতাম সর্বোচ্চ 35 পর্যন্ত আছে বর্তমানে, 35-28-25 এরকমই আছে। তো চলেন এরকম কয়েকটা আমরা গাভি দেখি, দর্শকদেরকে আসলে দেখাই, অনেকে কিন্তু ব্যবসায়ীরা গালগপ্প মারে যে এটা 30-35 লিটার আসলে কিন্তু হয় 15-20 লিটার, মানে অর্ধেকই ব্যবধান হয়ে যায় না, অর্ধেক না, যেটা ব্যবসায়ীরা আপনার সব জায়গায় সব দেশে তো সব সেক্টরে ভালো মন্দ মানুষ আছে, ঠিক আছে, সব সেক্টরে ভালো মন্দ মানুষ আছে, আর সব সেক্টরে ভালো মানুষও আছে, মন্দ মানুষ যেমন ভালো মানুষ হতে হবে, এখন যারা ভালো মানুষরা যদি 19-20 হয় কীভাবে কী জন্য হইব যে একটা জিনিস নিয়ে গেলেন আপনি, রানিংয়ের অবস্থার কারণে খারাপ হতে পারে, খাবার দাবার জন্য খাবার কম হতে পারে, এরকম হয়, তাছাড়া আবার তো বেশ কম হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, সেটা তো মানে আমি যেটা বলছি সেটা তো আপনিও জানেন যে কোন ভিত্তিতে বলছি, যে শুরুতে মিথ্যা বলে হয় তার বিষ সে বলে এটা 30-35। হ্যাঁ, আসলে এই এখানে আমাদের দেশের মানুষের সমস্যা কি জানেন,
সে প্রথমে যায় বলতে স্যার আমাদের 30 কেজি দুধের একটা গাভী দেন প্রথম বেয়ানে আর আপনি আমাকে বলেন আপনি তো সারা বাংলাদেশ জুড়ে প্রথম লেখটির সাথে 30 কেজি দুধের গাভী কয়টা আছে দেশে আমরা 14 বছরে পাইছি একটা 14 বছরে 14 বছরে একটা হয়েছে আমাদের তাও এটা হয়েছে সব 8-7-8 বছর আগে আচ্ছা তারপরে আপনার পাই নাই আর এখন তো আমরা অহরহরি দেখি যে প্রথম বেয়ানে 30-35 লিটারও দাবি করছে আমি কয়েক কিছু দিনে ইউটিউবে দেখছি কথা বললো তো আর এই লাগে না কথা বললে তারা মনে করেন মুখে রেখে দুধের প্রতি আপনার আপনার আমি এই সবগুলো প্রতিবেদন করবেন যারা যারা বলছে টাকা খরচ আমার আচ্ছা সব খরচ আমার আচ্ছা আপনার 3টা ইউটিউবার যাবেন 3টা করে প্রতিবেদন করবেন যত জনে কইছে প্রথম বেনে 30 কেজি 35 কেজি প্রতিবেদনগুলো আমার দেখাইবেন আর যারা বলছে 42 কেজি এটাও আমার দেখাইবেন সব খরচ আমি দেবো 70টা তুলে ধরেন মানুষের উপলব্ধ করবেন কেন উপলব্ধ করার কিছু আছে না 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 উপলব্ধ আপনি 12 দিনের দেখাইতে পারেন উপলব্ধ করা তো আপনার দরকার নেই আপনার দেখেন আমি আমি তো বললাম মুখ দিয়ে বললাম খরচ আমি দেবো আপনি শুধু এটা বাই করেন যে যে গাভিগুলো বিক্রি হয়েছে যে গাভিটা আপনার 25 কেজি ওটা বিক্রি হয়েছে অবশ্যই এটা লাইমলাইটের একটা গাভি অবশ্যই হাইলাইট একটা গাভি এটা খুচরা তো ব্যাপার না কার কাছে আছে কোথায় আছে এটা যারা নতুন আসতেছে যারা 5 লাখ টাকা গাভি কিনে 4 লাখ টাকা বিক্রি তারা কিনতেছে আমার উচিত যারা আসলে এগুলো বলে বিক্রি করতেছে কার কাছে বিক্রি করতেছে তার নাম্বারটা সব ওই ভিডিওতে দিয়ে দেওয়া তারা যদি সত্য হয়ে থাকে যেন পরবর্তীতে কেউ গিয়ে যাচাই করতে পারে বা তার কাছ থেকে মানে দর্শকরা ফোন করে জিনিসটা যাচাই করতে পারে যে আসলে কি সে এত দুধ পাচ্ছে কিনা আপনার 30 বছর অভিজ্ঞতা দেয় আপনার 40 কেজি দুধ দেব আপনার লেখা 40-30 বছর অভিজ্ঞতা খামারের কাছ থেকে গরু কিনেন 35 কেজি দুধ 40 কেজি দুধ অভিজ্ঞতা গরু পারলে দুধ বেড়ে যাবো গা না 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 এত সোজা আপনার আমি একটা ফার্মে এখন যদি আপনার সময় থাকলে আমি পাঠাইতাম ওই গাভিটার 35 কেজি 38 কেজি দুধ হয় আচ্ছা ওর নামও যায় না আমাদের ইউটিউবের নামও জানে না আচ্ছা নামও জানে না 3 টান দিলে 38 কেজি হয় আচ্ছা 2 টানে 32 কেজি হয় আচ্ছা আছে ওর কাছে আমার কাছে তো বর্তমানে নাই অথচ ওর নামও কেউ জানে না আচ্ছা আপনার নাম দেখাইতে পারো গাভি অত বড় না আমার কিছু না এখন যারা বাস্তবতা হওয়া আর মুখের হওয়া আকাশ পাতাল ব্যবধান ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাহাঙ্গীর চলো আমরা কয়েকটা গাভি দেখি আপনার সুন্দর সুন্দর তো জাহাঙ্গীর ভাই শুরুতে আমরা একটা গাভি দেখতেছি মাশাআল্লাহ এই গাভিটা সম্পর্কে একটু জানতে চাই এটা আমাদের এর লাইভ পৃষ্ঠায় লাইভ সর্বোচ্চ 37 কেজি দুধের একটা গাভি এটা সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা এটা বাচ্চা দিয়েছে আপনার আজকে 2.5-3 মাস হয়েছে আচ্ছা এটা এবার বাচ্চা দেওয়ার পরে আপনার 2 বার করে ক্যালসিয়াম শর্ট করছিল এটা এবার আমি 27 কেজির বেশি পাই নাই আচ্ছা ক্যালসিয়াম শর্ট করার কারণে কি এটা হয়েছে হয়তো বা আচ্ছা আসো কম তবে এটা এখন কততম বিয়ান 4 নম্বর 4 নম্বর বিয়ান 4 নম্বর বিয়ানে পাচ্ছেন এখন 27 হলো গাভিটা 2 বার করে ক্যালসিয়াম শর্ট করছে 2 বার করে আচ্ছা তাহলে তৃতীয় বিয়ানে কত পাইছেন এটা থেকে 37 আচ্ছা তাহলে কি আমরা চতুর্থ বিয়ানে কি দুধ বাড়ে না আসলে এটা ইয়ার কারণে দুধটা কমে গেছে আচ্ছা একটা গাভির তাই লাইফের সর্বোচ্চ দুধ দিব 3 নম্বর 4 নম্বর 5 নম্বরও কিছু পাওয়া যায় এখন আমরা সর্বোচ্চ 27 পেয়েছি আচ্ছা এটা এখন কয় দাঁত বয়স আছে এটা দাঁত উঠে গেছে পুরো দাঁত উঠে গেছে 4 নম্বর বিয়ানে ঠিক আছে চলো আরো একটা সুন্দর সুন্দর দেখাই যাবো না যেটা বর্তমানে 22 এটা থেকে 22-24 দিন পাইছিলাম আচ্ছা 18 কেজি পাইছি বেশ কিছুদিন এখন আবার 6 মাসের প্রেগন্যান্ট আছে আচ্ছা তাহলে প্রথম বিয়ানি 22 পরে 17-18 পাইছেন হ্যাঁ এর মানে আপনার গাভীর করে বাচ্চা আর এর মা কিন্তু ফিজিয়ান মা হচ্ছে ফিজিয়ান এবং আপনি নিজে চিনে দাও এর নানির রেকর্ড 42 এর মার রেকর্ড 38 আচ্ছা আর ওই যে প্রথম লেকচার শুনে এটা টোটালি ফিজিয়ান আপনি দেখাবেন ওর মাকে আচ্ছা মা আছে আমাদের ফার্মে
আর এখন আবার 6 মাসের প্রেগন্যান্ট আছে 6 মাসের প্রেগন্যান্ট এখন বর্তমানে দুধ বন্ধ করে দিয়েছি এখন সে 6 মাসের প্রেগন্যান্ট আছে দেখার জন্য দিছিলাম যে আসলে তবে তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি গরম সহনশীল অনেক বেশি ঠিক আছে কাবু হয় না ঠিক আছে তো জাহাঙ্গীর এখন যে গাবিটা দেখতেছি এটা একটা 3 নাম্বার ইলেকট্রিশিয়ানের গাবি এটা সর্বোচ্চ রেকর্ড হলো 28 কেজি 28 কেজি জি 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 আচ্ছা এখন কত পাচ্ছেন এখন তো এটা বাচ্চা দিয়েছে 3-4 মাস হয়ে গেছে এখন 20-22 রানিং আছে 20-22 রানিং আছে আচ্ছা একটা গাবি বাচ্চা দেওয়ার কতদিন পর্যন্ত এর থেকে মানে দুধ ভালো পাওয়া যায় সর্বোচ্চ 80 থেকে 85 দিন 80 থেকে 85 দিন তার মানে 3 মাস পরেই তার দুধটা কমে যাবে কয় মাস আর কাছে আসছে কয় মাস আচ্ছা এর পাশে কিন্তু আমরা আরেকটা বেশ বড় গাবি দেখতেছি এটা 28 কেজি রানিং আছে এখনো জি সর্বোচ্চ কতটুক ছিল এটা থেকে এটা সর্বোচ্চ 28 আছে বর্তমানে সর্বোচ্চ 28 যত মুন্ডি দেখবে সব মুন্ডি করা ওই যে বলবো যে মুন্ডি হইলে দুধ বেশি টোটালি ভুয়া কথা আচ্ছা মুন্ডি বানায় আমরা বানাইছি এই যে এটার মুন্ডি বানাইছি দেখেন এই যে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা তাহলে এই যে আজকে কিন্তু আরেকটা গোপন তথ্য আপনারা জানলেন যে যত মুন্ডি সব কিন্তু তৈরি করে এখন সেটা ইন্ডিয়া থেকে আসুক আর বাংলাদেশে হোক এই যে দেখেন একদমই কিন্তু শিং নাই অনেকে কিন্তু বলা হয় যে এটা আসলে জন্মগত ভাবে আসলে শিং বাজার এটা হচ্ছে তাহলে সম্পূর্ণ ভুল কালো বদলে কিছু কিছু গাবি হয় আর সবগুলা মনে করেন মুন্ডি আপনারা ইউটিউবে দেখেন না সব দেখেন না মুন্ডি হ্যাঁ বাইরের দেশে তো কোনো গরুরই শিং নাই সবই মুন্ডি মুন্ডি সবই যে মুন্ডি তৈরি করা আচ্ছা তাহলে যারা বলতেছে যে মুন্ডি দুধ বেশি দেয় অতিরিক্ত দাম নেয় এগুলো এগুলো মিথ্যা কথা এগুলো মিথ্যা কথা তাহলে সবাই সতর্ক থাকুন মুন্ডি দুধ বেশি দুধ দেয় শিকালা করে দুধ দেয় না আচ্ছা তো জানি আপনি এখানে তো সবই আমি মনে ফ্রিজিয়ান গাবি দেখতেছি সব ফ্রিজিয়ান সব ফ্রিজিয়ান অন্য কোনো গাবি নাই আছে জার্সি ফ্রিজিয়ান আছে জার্সি ফ্রিজিয়ান আছে না যেমন আচ্ছা এইটা এইটা এটার দুধের এক সম্পর্কে একটু জানতে চাই না এটা বাচ্চা দেয় না এখন ও এটা বাচ্চা দেয় নাই এটা 6 মাসের প্রেগন্যান্ট 6 মাসের প্রেগন্যান্ট আচ্ছা মাশাআল্লাহ তাহলে তো বেশ বড় হয়ে গেছে তো জানি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাছুর দেখতে পাচ্ছি এটা কি ফ্লেগবি এটা হ্যাঁ এটা ফ্লেগবি আচ্ছা কি সার না তাহলে আজকে হচ্ছে জানুয়ারির 10 তারিখ তাহলে তো খুব বেশি দিন হয় না 6 মাস বয়স জুনের 25 তারিখে জন্ম ওইটা জুনের আচ্ছা আচ্ছা ওইটাও ফ্ল্যাগবি আচ্ছা আচ্ছা দুইটার মায়ের দুধের রেকর্ড কি রকম এর মায়ের রেকর্ড হলো আপনার সর্বোচ্চ 28 কেজি 28 কেজি আর এটা ওর মায়ের রেকর্ড দিতে ইলেকট্রিশিয়ান 24 কেজি 24 কেজি আচ্ছা তো জানি এই যে 6 মাসের আসলে একটা ফ্লেগবি বাচ্চা এত বড় হয়ে গেছে এর কারণটা আসলে কি আসলে আপনার দুধ কারণ হলো দুধ আর কিছু না দুধ হ্যাঁ দুধ এক একটা বাচ্চাকে আপনি প্রতিদিন কি পরিমাণ দুধ খেতে দিয়েছেন আসলে এটা আমরা প্রতিদিন আমার একটা গাবি আছে এর মা সর্বোচ্চ 28 কেজি দুধ দেয় 28 কেজি এবার আমরা কয় কেজি গেছি আমরা দেখিও নি আচ্ছা তারা দুইজন চারটা ভাত খাইছে দুই বেলা চারটা ভাত হ্যাঁ আচ্ছা তার মানে মার দুধ সম্পূর্ণ এরা খাইছে এরা খাইছে আচ্ছা এই যে এত পরিমাণে দুধ খাওয়াছেন এতে কি বাচ্চার কোনো সমস্যা হয় নাই অনেকে তো বলে যে বেশি পরিমাণে দুধ খাওয়ালে বাচ্চার পাতলা পায়খানা হয় সমস্যা হয় সব সময় একরকম খাওয়ান সবসময় একরকম খাওয়ান তাহলে সমস্যা হবে না আচ্ছা একদিন আপনি 1 কেজি খাওয়ালে একদিন হাফ কেজি খাওয়ালে তাহলে সমস্যা হবে বাণিজ্যিক চিন্তা ভাবনা করে আপনি শখে যত্ন করে পালন করছেন ঠিক আছে তো জাহাঙ্গীর এদিকে আমরা কেসে দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা বাছুর রাখা হ্যাঁ এগুলা আলাদা আলাদা রাখছি আর একটা মাঝখানের বাচ্চাটা অসুস্থ একটু মাঝখানেরটা আলাদা রাখছি আচ্ছা আচ্ছা আর এই বাকি দুইটা তো সুস্থ নাকি সুস্থ আছে বাচ্চা কি সবে আলাদাই রাখেন প্রথম এক মাসের আলাদাই থাকে প্রথম এক মাস আলাদা রাখেন এর কারণ কি যে প্রথম এক মাস আলাদা রাখেন ওই আপনার মনে করেন যে ওই কোনো ময়লা টলা যেন না খায় আচ্ছা আচ্ছা ওইটি খায় যেন পাতলা রাখায় না এই জন্য রাখায় এরপরে কি আবার মানে খুব সুন্দর একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা হলিস্টেন ফ্রিজিয়ান আমরা আমার যারা ফেসবুকে যারা আমাকে চিনেন ইউটিউবে যারা চিনেন আমরা লং টাইম হেরিসন বীজ ইউজ করছি লং টাইম
হেরিসন সারের বীজ ইউজ করছি আচ্ছা আচ্ছা বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির আচ্ছা ওই সারের বীজের বক নিয়েছে কই সারের আচ্ছা এটা আর মার আর নানির রেকর্ড 35 আর মার রেকর্ড দ্বিতীয় একটা 124 আর খালার রেকর্ড এক আমার ওই বলাম যে আমার 18 জন আসলে গাবি আমার কাছে আছে তার মধ্যে ও একজন আছে আচ্ছা আচ্ছা এ এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয় নাই না 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 গাব আছে কতদিনে এটা হয়তো বা এক দেড় মাস আছে আর এক দেড় মাস তাহলে তো একদম অল্প সময়ে এটা হিট আসছিল হ্যাঁ হিট আসছিল কত মাস বয়সে এটা আনুমানিক হিট আসছিল ওই আপনার কত আমরা 15 মাস আমরা খুব সমৃদ্ধ ছিল মানে বাচ্চাও দিব তার হয়তো দাঁত পড়বে এরকম আর এরকম অবস্থা 25 25 আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের গাবেরই বাচ্চা আর মা আমার কাছে নাই আচ্ছা ওই যে বললাম যে আমাদের যে বয়স্ক যে গাবিগুলো ওগুলা ওগুলো বেশি করেছে একটা বক আমার কাছে বর্তমানে আছে এর মার রেকর্ড আছে সর্বোচ্চ 35 কেজি সর্বোচ্চ সর্বোচ্চ এখন আবার পেটে বাচ্চা আছে আচ্ছা এর হলো 6 মাসের পেটে বাচ্চা 6 মাসের জি আচ্ছা আচ্ছা তাহলে প্রত্যেকটা আপনার বক নাই হচ্ছে হাই কোয়ালিটির বক না সব সব রেকর্ড সহ আছে আমাদের রেকর্ড সহ এর মা আমার কাছে নাই আচ্ছা আচ্ছা এটা কি গাব আছে এটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে আচ্ছা আমরা ওই যে এ অনেক দামি সিমেন্টের একটা বাস আচ্ছা লালটা শাইনার আমাদের লাল তীর কিছু সিমেন্ট ইনপুট করছিল 2000 টাকা না 2500 টাকা দাম ছিল সিমেন্টের ওই সিমেন্টের বাচ্চা আছে তার আমরা হিটে আসছে দুই তিন ছোট দেখতে হিটে আসছে ওই আমাদের সার দেওয়া কিছু হয়তো রাখবো না সে কনসেপ্ট করে ফেলছে আচ্ছা ঠিক আছে আর বয়স তার হয়তো এখন কত 18-20 মাস হবে 18-20 মাস 17-18 মাস হতে পারে আর খাতায় লেখা আছে আমাদের সব কিছু এন্ট্রি করা আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে গাব হচ্ছে কত দিনে বলেন এর 4-5 মাসের গাব 4-5 মাসের গাব আছে তো জাহাঙ্গীর ভাই এখন আপনার ফার্মে টোটাল কতজন লোক কাজ করতেছে আমার এখানে লোক কাজ করে হলো 12 জন টোটাল আমার দুইটা শিফট মিলা 12 জন 12 জন আচ্ছা তাহলে এই যে খাবার দাবার সবকিছু মিলে কর্মচারী খরচ হ্যাঁ সবকিছু মিলে প্রতি মাসে আপনার ফার্মে কি রকম টাকা খরচ হচ্ছে আমার 3 লক্ষ টাকা লস আছে মাসে মাসে 3 লাখ টাকা লস আচ্ছা এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে যদি প্রতি মাসে 3 লাখ টাকা লস হয় তাহলে তো এটা আসলে শুনতে অবাক করবে এবং সবাই নিরাশ হবে যে কেউ আর এই সেক্টর আসবে এখন মনে করেন যে আমার গ্যাস কমে গেছে আচ্ছা আর খাদ্যের দাম বেশি এই জন্য হয়তো এরকম হইতেছে আর আমাদের লস হওয়ার কারণ আছে আমরা তো বক্সটা আপনার বিক্রি করি না ওইভাবে কোনো কিছু আমরা ছাড়াই না আচ্ছা এই জন্য লস হইতেছে আর আর একটা ইয়ে আছে এই যে লস যেটা তো ঘটতেছে দেখুন 3 লাখ টাকা প্রতি মাসে এটা আবার বছর শেষে আবার ব্যাকআপ আছে আচ্ছা ব্যাকআপ ধরেন আমার 50 টাকা আমি গত বছর আমি 43টা বকরা বেছি আচ্ছা গত বছর 43টা করে বাচ্চা দিয়েছে আমরা 38টা বকরা বেছিলাম না 5টা সাড়ে ছিল 38টা বকরা ছিল দুইটা না তিনটা মারা গেছিল ধরেন হইলে এক বছরে এই 50-60 লাখ টাকার মাল আছে আচ্ছা আচ্ছা তাহলে এই যে 3 লাখ করে যদি 12 মাসে 37 লাখ টাকা লস ধরি তাহলে ওই বকনাগুলো দিয়ে আবার আপনার এখানে কাভার হয়ে গেছে কাভার হইতেছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা আপনি তো আবার ক্যাশ প্রচুর খাটাইতে হয় আপনি ওরে তো আবার আচ্ছা যাই হোক আপনি যদি 50 লাখ টাকাও ধরি 36 লাখ টাকা লস দিয়ে হয়তো বা 10-15 লাখ টাকা আপনার প্রফিট থাকে কিন্তু আসলে যেখানে 2-3 কোটি টাকা পুঁজি বিনিয়োগ করা সেইখানে এত ঝুঁকি নিয়ে আসলে ওটা কোনো প্রফিট না ডেইরি ফার্মে যাতে ব্যবসা তো না আপনি বোঝেন না কে মানুষ বলে ব্যবসা আমি তো দেখেন ডেইরি ফার্মে অত ব্যবসা তো না সম্পদ বাড়বে ওই যে আমাদের আস্তে আস্তে করছে তো আস্তে আস্তে সম্পদ বাড়ছে এবং 3 কোটি টাকা ইনভেস্ট আমি জীবনেও করি নাই আচ্ছা আচ্ছা আপনি আমার কথাটা বোঝেন নাই আমি একবার সর্বোচ্চ ইনভেস্ট করেছিলাম 10,40,000 না একসাথে 10,40,000 আচ্ছা 5 বছর আগে আচ্ছা আচ্ছা সেখান থেকে আস্তে 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 এই পর্যায়ে আসছেন আস্তে আস্তে না আপনি আমার কথাটা আপনারা আজ এভাবে কাটতে দেবো এভাবে বললেন না আমাদের আচ্ছা আচ্ছা এখন যে মানুষ বলে যে শুধু যে হাইলাইট করে 10টা বকরা থেকে এত ডিগাবে একটা থেকে আজকে 1 কোটি টাকা এত সোজা টাকা এত সোজা তাহলে তো সবাই হয়ে যেত আমরা ইউটিউব ছাইরা কোটিপতি হয়ে যেতাম তাহলে তার এই মানুষের খামারে খামারে ঘুরতে হইতো এত সোজা না এত সোজা না জানার যা বলে এত সোজা না আমি ওই যে বলি যে যদি আপনার গাছটা থাকে আপনি আইসেন নাই সেক্টরে যদি পর্যাপ্ত গাছ থাকে তাহলে আইসেন আমাদের যখন গাছ কোন জায়গায় আমি গাজীপুর থেকে কেমন গাছ খাওয়াইতে পারবো পর্যাপ্ত আপনি তো সব দেখছেন যেভাবে মিল ইন্ডাস্ট্রি আছে সম্ভব আছে না 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 কারণ আমরা আমাদের অবস্থা খুবই শোচনীয় আমরা মাঝে মাঝে ওই যে বললাম আমরা 40 লাখ টাকার গাড়ি বিক্রি করছি গাভি বাছুর
আর ও যদি পারি যদি ঘাসে এই অবস্থায় দেখি আস্তে আস্তে হয়তো ১৩ টাকা, ১২ টাকা, ১৬ টাকা, তাহলে এখন যে অবস্থা এরকম চলতে থাকলে খামার একসময় বন্ধ করে দিতে বাধ্য হবে। উপায় নেই, লস দিয়ে তো বাড়ি পাবে, তো আসলে সম্ভব না। লস হইতো না যদি আমরা ঘাস পরাতে থাকতো, এক মানে এক কেজি খড় কিনতে হয় ১০ টাকা, ১১ টাকা খরচ করে যায়, এক কেজি সাইলে যদি আমি ১১ টাকা, ১২ টাকা এখন শুনি যে আরো দাম বাড়তেছে, ১৩ টাকা তেলে এরকম কিভাবে কি করবে? আর যারা আরেকটা কথা আপনাদের মানে যারা বিদেশে থাকেন বহিরাগত, আপনারা কাছে না এসে গরু কিনেন না আর বিদেশে থেকে ফার্মও করেন না, কাছে এসে দেখেন বুঝেন তারপরে দাঁড় করেন, এমনি করেন না। এটা আমি ইভনে মানে না করে আমার অনেকে অনেকের অভিমত থাকতে পারে, আমারও অভিমত আছে। আচ্ছা আচ্ছা, দুজন লোক অল টাইমে ফার্মে সময় দেয়, তারপরেও আমরা ঠিক মতো টিকতে পারি না। আপনারা প্রবাসে থেকে ওই সিসিটিভিতে ফার্ম করে কেমনি টিকবেন আমার মাথায় ধরে না, যা করেন চিন্তা ভাবনা করে করেন আর করার পরে মাথায় হাইতে আসেন না, এটা আমি ভালো মনে করি না। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।